এই মুহূর্তের সব থেকে বড় খবর, স্কুল শিক্ষা দপ্তরে একটি নিষেধাজ্ঞা ছিল, এবার তা কিন্তু বহাল হলো এবং স্কুল শিক্ষা দপ্তর কিন্তু নোটিশ পাঠিয়ে সেই সমস্ত স্কুলগুলোকে অবশ্যই মার্কিং করে দিল। নিষেধাজ্ঞা তো ছিলই, কি নিষেধাজ্ঞা, ছাত্রছাত্রীদের জন্য কি নির্দেশ ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি, এবং এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকে কি নির্দেশ দিয়েছে, ঠিক তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি নির্দেশ দিয়েছে, সবটা জানার জন্য এই ভিডিওটা। প্রত্যেকটি স্কুল পড়ুয়ারা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। বিকাশ ভবন সূত্রে কি খবর রয়েছে আজকের এই ভিডিওতে বলে দেবো। তা ভিডিওটি যাতে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। প্রথমেই বলি যে তোমরা জানো যে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক কিংবা ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি প্রত্যেকটি ছাত্রছাত্রীরা বেশিরভাগই কিন্তু স্কুলের সরকারি শিক্ষকদের কাছে পড়তে চায়। তার কারণ তারা জানে যদি স্কুলের শিক্ষকদের কাছে বা স্যার ম্যাডামদের কাছে পড়ে তারা ইম্পর্টেন্টটা বেশি করে পেয়ে যাবে পরীক্ষার, সেইটা বন্ধ করতেই শিক্ষা দপ্তর একটা বড় উদ্যোগ নিয়েছে। আর এই মর্মেই অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নোটিশ দিল শিক্ষা দপ্তর। নিষেধাজ্ঞা তো ছিলই, তবে এবার সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন রুখতে আরও কড়া রাজ্য সরকার, অভিযুক্ত স্কুল শিক্ষকদের নোটিশ শিক্ষা দপ্তরের। 2009 সালে আইন পাস হয়েছিল যে সরকারি শিক্ষকগুলি কোনো রকম কোনো প্রাইভেট টিউশন করাতে পারবে না, কিন্তু সেই নিয়ম তারা মুচলেখা দিয়ে কিন্তু পার হয়ে গিয়েছে, তারা সেই নিয়ম মানেনি এবং এরই জন্য কিন্তু এই কড়া পদক্ষেপ। সরকারি স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না, 2009 সালে পাশ হয় আইন, কিন্তু অভিযোগ একে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন সরকারি স্কুল শিক্ষকদের একাংশ। তাই এই মর্মে 18 আগস্ট 2022 এই তারিখে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে অভিযোগ দায়ের হয় এবং এই অভিযোগ করে সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন। তারপরেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এটির পদক্ষেপ নেয়। গত 18 আগস্ট সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে অভিযোগ করে সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন, তারপরে পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। এই বিষয়ে পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্কুলের প্রাইভেট টিউটররা কি জানিয়েছে এই মর্মে একটু দেখে নাও। প্রাইভেট টিউটর হিসেবে আমার একটাই মন্তব্য, এই পদক্ষেপকে আমরা স্বাগত এবং রাজ্য সরকারকে ধন্যবাদ। শুধুমাত্র হুইপ জারি করেই হবে না, ইনভেস্টিগেশন আমরা চাই, ইনভেস্টিগেশন করতে হবে, কারণ ওরা বারবার মুচলেখা দিয়ে বাইপাস হয়ে যাবে, এটা হতে পারে না। রাজ্যের 45টি স্কুলে নোটিশ পাঠিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের 45টি সরকারি স্কুলে নোটিশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর, জবাব চাওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের থেকে। সেই নোটিশে মূলত কি বলা হয়েছে তা একবার দেখে নাও। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত প্রায় 200 জন স্কুল শিক্ষকের নামে নোটিশ পাঠানো হয়েছে। প্রথম দফায় বারাকপুর মহকুমা এলাকার 45টি স্কুলে নোটিশ পাঠানো হয়, এরপর ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন স্কুলে নোটিশ পাঠানো হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এই নিয়ে একটি বৈঠক করেছেন। সূত্রের খবর, সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে, তারপরেই নোটিশ। ভিডিও শেষে তোমাদের একটাই কথা বলতে চাই, যারা স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশনই পড়ো তাদের এবার থেকে কিন্তু বন্ধ করে দাও, বন্ধ করতে হবে। এবং এর পাশাপাশি যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনই করে তাদেরও এবার কিন্তু বন্ধ করতেই হবে। তার কারণ এবার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, এটা কিন্তু মুচলেখা দিয়ে পার হওয়া যাবে না, খুব কড়া পদক্ষেপ আসতে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত সিস্টেম বা পদ্ধতি অনলাইনে চলে আসছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড সমস্ত কিছুই কিন্তু অনলাইনে আসবে। তার পাশাপাশি এই নিয়মটাও কিন্তু কার্যকর হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তাই অবশ্যই এই খবরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। তোমরা কি সরকারি স্কুল শিক্ষকদের কাছে পড়তে চাও নাকি তোমরা পড়তে চাও না তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও এন্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। প্রাইভেট টিউশনে কড়া রাজ্য।